बिस्मिल्लाहिर्रहमानिर्रहीम। आज के रे वीडियो टा हुए छे द्वितीय वीडियो ऑन जनरल सेकेंड ऑर्डर सर्किट एवं एखाने आमरा प्रैक्टिस प्रॉब्लम 8.9 सॉल्व करब। सो आमि प्रथमे ए सिक्वेंस टा डिस्क्राइब करेछि। जनरल सेकेंड ऑर्डर सर्किट आमरा ए सिक्वेंसे सॉल्व करब এবং এটা প্রাইমারিলি হয়েছে যখন আমরা মাইন টি লেস দেন জিরো থেকে আসি টি জিরোতে, তারপরে আমরা যাই টি গ্রেটার দেন জিরো যেখানে সার্কিটটা ট্রানজিয়েন্ট মোডে হয়, তারপরে আমরা যাই টি ইজ ইকুয়াল টু ইনফিনিটি যেখানে সার্কিটটা স্টেডি স্টেট মোডে হয়। এই মতে আমরা চলব এবং এই সিকোয়েন্সটা আমরা স্টেপ বাই স্টেপ ডিসকাস করব। আসুন প্রথমে কোশ্চেন নাম্বার 8.9 পড়ে নিই। এই সুইচটা দেখেন, এটা ওপেন আছে, এটা ক্লোজ হবে অ্যাট টি ইজ ইকুয়াল টু জিরো। এবং আমাদেরকে ডিটারমিন করতে হবে জেনারেল ইকুয়েশন ফর ভোল্টেজ এবং কারেন্ট। ভোল্টেজ মানে হয় ভোল্টেজ অ্যাক্রস ক্যাপাসিটর, এবং কারেন্ট হয় কারেন্ট থ্রু ইন্ডাক্টর। So first step, for t less than 0, we have to find the initial condition I0 and V0. So t less than 0 te circuit ta ki hobe seta ke amra draw kore nei. T less than 0 te eta steady state condition e ache, because we amra jani na koto prothom theke eta is a shakole ache, shejonno amra boli eta steady state e ache. এবং এন স্টাডি স্টেট আপনারা জানেন কি, আমরা ইন্ডাক্টরকে শর্ট করে দিই এবং ক্যাপাসিটরকে ওপেন করে দিই। সো এটা হচ্ছে আমাদের সার্কিট ফর টি লেস দেন জিরো অর আপ টু টি জিরো প্লাস, সরি জিরো মাইনাস। সো অ্যাট টি জিরো মাইনাস দি সার্কিট ইজ অ্যাট স্টাডি স্টেট। সেজন্য আমরা বলতে পারি ভোল্টেজ অ্যাট টি অ্যাট জিরো মাইনাস উইল বি জিরো, এবং কারেন্ট অ্যাট জিরো মাইনাস উইল বি জিরো। কেমন করে এখান থেকে দেখেন, এখন সোর্সটা নাই, সোর্সটা এখন ডিসকানেক্টেড হয়েছে, কারেন্ট ফ্লো করবে না বিকজ দ্যার ইজ নো সোর্স। সেই জন্যই কারেন্টটা জিরো হবে, এবং সোর্স জিরো হয় ওপেন হয়, সেজন্য ভোল্টেজটাও জিরো হবে। দ্বিতীয় স্টেপ হয়েছে, আমরা ফর টি গ্রেটার দ্যান জিরো দ্যাট ইজ ট্রানজিয়েন্ট মোডে আমরা ডিভি জিরো ডিটি পাতা করব, এবং এটার জন্য এই ফর্মুলাটা ইউজ করব। তো আইসি জিরো প্লাস ডিভাইডেড বাই সি কেমন করে পাতা করব আসুন দেখি। অ্যাট টি ইজ ইকুয়াল টু জিরো দ্য সুইচ ইজ ক্লোজড, দ্য ইকুইভ্যালেন্ট সার্কিট ইজ ইন ফিগার বি। সো এই সুইচটা যখন বন্ধ হয়ে যাবে তখন আমাদের সার্কিট এই মতে হয়ে যাবে, সুইচটা ক্লোজ হয়েছে, কারেন্ট আই এবং কারেন্ট আই সি অ্যান্ড থ্রি অ্যাম্পিয়ার সোর্স। আপনারা জানেন যে ক্যাপাসিটর ভোল্টেজ ডাজ নট চেঞ্জ ইমিডিয়েটলি, এবং ইন্ডাক্টর কারেন্ট অলসো ডাজ নট চেঞ্জ ইনস্ট্যান্টলি। মানে হয়েছে যেই ভোল্টেজটা ছিল ভি জিরো মাইনাসে সেই ভোল্টেজটাই থাকবে যখন ভি জিরো প্লাস হবে, বিকজ ক্যাপাসিটর ভোল্টেজ ক্যান নট চেঞ্জ ইমিডিয়েটলি। সো ইট ভি জিরো প্লাস আমরা জিরো লিখব, এবং কারেন্ট আই জিরো মাইনাসতে জিরো ছিল সেই জন্য কারেন্ট আই জিরো প্লাসতেও জিরো হবে। এখন টু গেট ডিভি জিরো ডিটি ইউ সি ডিভি বাই ডিটি ইজ ইকাল টু আই সি, অথবা ডিভি বাই ডিটি ইজ ইকাল টু আই সি ওভার সি, এই ফর্মুলাটা আমরা ইউজ করব। আসুন প্রথমে আমরা কেসিএল ইকুয়েশন লিখে নেই। এখান থেকে কারেন্ট এন্ট্রিং থ্রি অ্যাম্পিয়ার অ্যান্ড কারেন্ট লিভিং আই সি এবং আই, সো অ্যাট টি ইজ ইকাল টু জিরো প্লাস এটা হয়ে যাবে আই সি জিরো প্লাস, এবং দ্বিতীয় কারেন্টটা হয়ে যাবে আই সি আই জিরো প্লাস। এখন আই জিরো প্লাস জিরো হয় বিকজ এখানে আমরা দেখেছি
आई जिरो माइनस जिरो से आई जिरो प्लस जिरो तो ये जिरो लिखे दीब एखान आई जिरो प्लस इज इक्वल टू थ्री एम्पेयर पाई। এখন আমরা এই ফর্মুলাটা এটাকে ইউজ করব অ্যাট টি ইজ ইকুয়াল টু জিরো প্লাস এটা হয়ে যাবে ডিভি জিরো প্লাস ডিটি আইসি প্লাস হয়েছে থ্রি অ্যাম্পিয়ার সেটাকে লিখে নেব এবং সি হয়েছে ওয়ান ওভার টোয়েন্টি ফ্যারাড এটাকে লিখে নেব সেই জন্য আমাদের রেজাল্ট হয়েছে ডিভি জিরো প্লাস ডিটি বরাবর হয় সিক্সটি ভোল্টস পার সেকেন্ড। এখন আমরা তৃতীয় স্টেপটা আসছি তৃতীয় হয়েছে নেক্সট উই অবটেন দি ট্রানজিয়েন্ট রেসপন্স ফর টি গ্রেটার দেন জিরো বাই টার্নিং অফ দি সোর্স সো আমরা এখানে সোর্সটাকে অফ করে দিই সোর্সটাকে হাটিয়ে দিয়েছি এখান থেকে সেই জন্য যে সার্কিটটা এখন এই সার্কিটটা ইনট্রানজিয়েন্ট স্টেট আছে যেমন আমরা স্টেপ রেসপন্স অ্যাপ্লাই করি এবং স্টেপ রেসপন্স রিমুভ করে দিই তখন সার্কিটটা ট্রানজিয়েন্ট মোডে হয়েছে গত ভিডিওতে আমি এটাকে এক্সপ্লেইন করেছি। সো এখান থেকে অ্যাট নোড আমরা দেখি কারেন্ট আইসি বরাবর হয় আই জিরো অপোজিট ডাইরেকশন ডাইরেকশন অপোজিট সেই জন্য আমরা লিখব আই বরাবর হয় মাইনাস আইসি অপোজিট ডাইরেকশন এবং আইসি সি ডিভি ডিটি সি হয়েছে ওয়ান ওভার টোয়েন্টি সো এটা হয়ে যাবে মাইনাস ওয়ান টোয়েন্টি ডিভি ডিটি এই ফর্মুলাটাকে আমরা মনে রাখব এবং নেক্সট স্টেপে আমরা এটাকে ইউজ করব। নেক্সট স্টেপ কী হয়েছে আমরা এখন এখানে কেভিএল ইকুয়েশন লিখি এই মতে আমরা কেভিএল ইকুয়েশন লিখব প্রথমে মাইনাস ভি তারপর এটা হয়ে যাবে টেন ইনটু আইসি মাইনাস সাইন বিকজ এই কারেন্টটা দেখেন এখানে টাচ করবে এটা পজিটিভ হবে এখানে নেগেটিভ আমরা এখান থেকে চলেছি সেজন্য প্রথমে নেগেটিভ সাইন আসবে সো আমরা নেগেটিভ টেন আইসি লিখবো মাইনাস টেন আইসি তারপর যখন এখানে আসি এই কারেন্টটা প্রথমে এটাকে টাচ করছে সেজন্য এটা হবে পজিটিভ তো আমরা লিখবো পজিটিভ ফোর আই তারপরে এখানেও প্রথমে টাচ করে সেজন্য এটা হয়ে যাবে পজিটিভ সো পজিটিভ এল ডিআই ডিটি ভোল্টেজ এল হয়েছে টু সেজন্য এটাকে লিখবো টু ডিআই ডিটি। এখন এই আইসি বরাবর মাইনাস আই আর আই বরাবর মাইনাস আইসি এই ফর্মুলাটা ইউজ করে এটাকেও আমরা আই কনভার্ট করে নেব সো আইসি বরাবর মাইনাস আই এখানে পড করে দিই এবং টোটাল টেন ফোর ফোরটিন আই হয়ে যাবে সো এই ইকুয়েশনটা আমরা পেয়েছি এটাকে আমরা এখন এখানে ভ্যালু অফ আই পুট করে দেব এই ভ্যালুটা পুট করে দেব এখানেও এবং এখানেও তো এই ভ্যালু পুট করার পরে এই ইকুয়েশনটা হয়ে যাবে এটাকে আমরা সিম্পলিফাই করব সো এই স্টেপগুলো আই হোপ আপনারা করতে পারবেন এখান থেকে ডি স্কোয়ার ভি ডি অ্যান্ড ডিভি ডি স্কোয়ার ভি হয়ে যাবে এবং নিচে ডিটি স্কোয়ার হয়ে যাবে রিঅ্যারেঞ্জ করে নিব মাইনাস সাইন শেষ করে দেই এই স্টেপটা আছে এবং এটাকে ফার্দার অ্যারেঞ্জ করে নিই ইন টার্মস অফ ডিগ্রি এটা হচ্ছে সেকেন্ড অর্ডার ডিফারেন্সিয়াল ইকুয়েশন। এখানে এই ইকুয়েশন থেকে আমরা এখন এটাকে এস ডোমেনে লিখতে পারি সো এস ডোমেন এটা হয়ে যাবে ডি স্কোয়ার বি ডিটি স্কোয়ার এস স্কোয়ার হয়ে যাবে এটা হবে সেভেন এস এবং টেন ভি হয়ে যাবে কেবলমাত্র টেন ফ্যাক্টরাইজ করে নিই দুইটা ফ্যাক্টর আছে এস প্লাস টু এবং এস প্লাস ফাইভ এখান থেকে দুইটা রুটস আমরা পেতে পারি এস ওয়ান হয়েছে মাইনাস টু এবং এস টু মাইনাস ফাইভ। নেক্সট স্টেপ হয়েছে আমরা এখন ন্যাচারাল রেসপন্স ইকুয়েশন লিখব রুট আমরা পদা করে নিয়েছি ন্যাচারাল রেসপন্স এই ফর্মুলাটা হয়েছে ভি ন্যাচারাল টি ইজ গিভেন বাই এ ই রেস টু দি পাওয়ার এস ওয়ান টি প্লাস বি ই রেস টু দি পাওয়ার এস টু টি এখানে আমরা এস ওয়ান এবং এস টু এর ভ্যালু এখান থেকে পুট করে দিব সো এই ইকুয়েশনটা হয়েছে ইকুয়েশন নাম্বার সিক্স আমাদের ন্যাচারাল রেসপন্স। এখানে আমাদের এ এবং বি আননোন এটাকে আমরা পরে পাতা করব
ওকে কমপ্লিট ফর্মুলার জন্য আমাদেরকে ফাইনাল ভোল্টেজ অথবা ইনফিনিটি ভোল্টেজ স্টেডি স্টেট ভোল্টেজ পাতা করতে হবে, সেজন্য আমরা এখন চলে যাই অ্যাট টি ইজ ইকুয়াল টু ইনফিনিটি। সো এই সার্কিটটা যখন টি ইনফিনিটি হয়ে যাবে তখন এই স্টেডি স্টেট পজিশনে আসবে, ইন্ডাক্টর শর্ট হয়ে যাবে এবং ক্যাপাসিটার ওপেন হয়ে যাবে। সো এই সার্কিটটা হয়েছে, এটাকে আমরা রিঅ্যারেঞ্জ করতে পারি এই মতে। So the steady state response VSST, V steady state, অথবা V infinity কি হবে, এই ভোল্টেজ এখানে আমাদের ভোল্টেজ কি হবে, যে ভোল্টেজটা এখানে হবে প্যারালেল, এবং এখানে ভোল্টেজ কি হবে, এই দেখেন 3 ampere কারেন্ট কেবলমাত্র এই রাস্তায় ফ্লো করছে, সেই জন্য এইটার ভোল্টেজ হয়ে যাবে 4 × 3 12 volt, এবং 12 volt এখানে অ্যাপিয়ার হবে অ্যাক্রস ভি। সো আমরা বলতে পারি ভি ইনফিনিটি বরাবর হয় 3 × 4 12 volt। এখন আমরা কমপ্লিট রেসপন্সের জন্য এই ফর্মুলাটা ইউজ করব, ভি কমপ্লিট ইজ ভি ট্রানজিয়েন্ট আর ভি ন্যাচুরাল প্লাস ভি এস এস, এবং কারেন্ট এর জন্য এই ফর্মুলাটা। সো দি কমপ্লিট রেসপন্স ইন দিস কেস VSS আমরা 12 volt পাতা করে নিয়েছি, এটাকে লিখে দেব, এবং এটা ছিল ন্যাচুরাল রেসপন্স, সেটাকে আমরা এখানে অ্যাড করে দেব। এখন আমাদের কেবলমাত্র এ এবং বি ভ্যালু পাতা করতে হবে। এ এবং বি পাতা করার জন্য আমরা টু স্টেপ সলভ করব, টু স্টেপ। প্রথম স্টেপ হয়েছে আমরা টি ইজ ইকুয়াল টু জিরো এখানে পুট করে দিই, অ্যান্ড দ্বিতীয় স্টেপ হয়েছে আমরা এটাকে ডিফারেন্সিয়েট করে টি ইজ ইকুয়াল টু জিরো পুট করি। আসুন প্রথম স্টেপটা দেখি, টি ইজ ইকুয়াল টু জিরো যখন আমরা পুট করে দেব তখন এটা হয়ে যাবে ভি জিরো, এই 12 হয়েছে, এ ই রেস টু দি পাওয়ার 0 1 হবে, সেজন্য এটা 1 এ, বি ই রেস টু দি পাওয়ার 0 এগেন ইট উইল বি বি। সো এখান থেকে আমরা পাই এ প্লাস বি বরাবর হয় -12। একটা এটা হয়েছে নাম্বার 1 ইকুয়েশন, এবং দ্বিতীয় ইকুয়েশনটা আমরা এটাকে ডিফারেন্সিয়েট করে অবটেন করব। সো এটাকে যখন আমরা ডিফারেন্সিয়েট করে দিই তখন লেফট সাইডে হয়ে যাবে ডিভি ডিটি, এবং এটা কনস্ট্যান্ট ছিল 0 হয়ে যাবে, এখান থেকে চলে আসবে -2 a ই রেস টু দি পাওয়ার -2t, এবং -5 b ই রেস টু দি পাওয়ার -5t। এটাকেও আমরা 0 পুট করে দেব, টি ইজ ইকুয়াল টু 0। সো অ্যাট টি ইজ ইকুয়াল টু 0 এটা হয়ে যাবে ডিভি 0 প্লাস ডিটি ওভার ডিটি, এ ই রেস টু দি পাওয়ার 0 1, ওই জন্য এটা হয়ে যাবে -2 a, এবং এখানেও ই রেস টু দি পাওয়ার 0 ইজ 1, এটা হয়ে যাবে -5 b। এখন আমরা প্রথমে স্টেপ নাম্বার 2 তে এটা ডিভি 0 ডিটি ভ্যালুটা ক্যালকুলেট করেছি, সেই ভ্যালুটাকে আমরা এখানে পুট করে দেব। সেই ভ্যালুটা হয়েছিল 60 volts per second। এটা যখন আমরা পুট করে দেব এই এটা হচ্ছে আমাদের দ্বিতীয় ইকুয়েশন, এই মতে আমরা পাই। এখন এই দুইটা ইকুয়েশন আমরা সলভ করে এ এবং বি পাতা করব। সো এই দুটো ইকুয়েশন ছিল আমাদের কাছে, ইকুয়েশন নাম্বার 9 and 11, এই এই দুটাকে আমরা সলভ করব। একটা স্টেপ আমি এখানে যা শো করেছি, প্রথমে 9 কে আমরা মাল্টিপ্লাই করে দিই বাই 2, এবং এই দুটো ক্যান্সেল করে দিই। সো এখান থেকে আমরা বি ইজ ইকুয়াল টু -12 পাই। এখন বি ইজ ইকুয়াল টু -12 যখন এখানে আমরা পুট করে দিব তখন এ বরাবর হয়ে যাবে 0। সো আমরা পাই এ ইজ ইকুয়াল টু 0 অ্যান্ড বি ইজ ইকুয়াল টু -12। এখন এই ভ্যালুগুলোকে আমরা ফাইনাল ইকুয়েশনে পুট করে দেব। সো কমপ্লিট রেসপন্স আমাদের এই ইকুয়েশনটা ছিল, এখানে এখন আমরা এ ইজ ইকুয়াল টু 0 পুট করে দিই এবং বি ইজ ইকুয়াল টু -12। সো ফাইনাল ইকুয়েশন আর কমপ্লিট রেসপন্স আমাদের কাছে এটা আছে। এখন কোশ্চেনে ভিটি এবং আইটি পাতা করার জন্য বলেছে, সেই জন্য আমরা আইটি এখন পাতা করব। সো টু অবটেন আইটি উই রেফার টু দিস ফিগার, এবং এখান থেকে এই ফর্মুলাটা আমরা দেখেছিলাম। সো আই হবে 3 − IC, এবং আইসি আমরা জানি সি ডিভি ডিটি অথবা
1/20 dB माइनस आई सी है माइनस 1/20 dB सो एखे हमें माइनस आई सी जगहते वालूटा पुट कर देव सो हमें आई बराबर है 3 - 1/20 dB/dt এখন ডিভিডিটিটা আমরা সলভ করব বাই পুটিং দ্য ভ্যালু অফ দিস ভোল্টেজ এখানে এবং ডিফারেনশিয়েট করে সো আমরা এই ভোল্টেজ ভ্যালু পুট করে দেই তারপর এটাকে ডিফারেনশিয়েট করে আমরা এই ইকুয়েশনটা পাই এটাকে আমরা সিম্পলিফাই করে নেব সো সিম্পলিফাই করে এই স্টেপটা আছে এবং ফাইনালি আমরা এই মতে এটাকে লিখতে পারব সো এটা হয়েছে আমাদের